আজকে আমাদের ঠিকানা, এখন আমরা আছি একটা ঝুম ঘরে। এই দেখেন হারিকেন, দেখছেন এই যে নতুন নতুন যারা আছেন ফার্মের মুরগি খেয়ে বড় হয়েছেন তাদেরকে যে হারিকেন দেখাই, হারিকেন এটার নাম হচ্ছে হারিকেন। তো যাই হোক, এই মিরিঞ্জা ভ্যালি জুম ঘরে আছি, এখানে সব ওয়েট করতেছে, পাশা দীপু, এই যে আমাদের মালপত্রগুলি জুম ঘরে কোনায়, আর এই যে এই পাশে আমরা শীতের মধ্যে বসে আছি, আর বাহিরে অস্থির পরিবেশ। 25 তারিখে ফুল মুন জানেন, আজকে 22 তারিখ, তারপর সেরকম বাহিরে চাঁদ, ওইটা এখন দেখাইলাম না, আর বসে আছি, লাল চা খাওয়াইলো। আর এখন আমাদের জন্য এই যে বারবিকিউ আর রুটি নিয়ে আসছে, একজনের জন্য 2টা করে পিস আর 2টা 3টা করে রুটি। পাশা কি বাবা ফিলিংস? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, না আসলে বোঝা যাবে না আসলে এই ফিলিংস, জুম করে থাকার ফিলিংস। তাবুতে তো আমি খুব এক্সাইটেড ছিলাম, আমি আপনার সারাদিন বলছি কখন যাব কখন যাব, চলেন বিকালবেলা যাই। আচ্ছা, আর এই যে দীপু, ফিলিংস সগু? না না, সত্যি বলতে ফিলিংস হচ্ছে যে আমার লাইফে দ্য বেস্ট একটা মানে নাইট স্টে করতেছি, এটা ওকে মানে বাংলাদেশের মধ্যে এটা বেস্ট বেস্ট, এটা এখনো মারাহান্তং এর মতো হয় নাই, এটা মারাহান্তং এর মতো হয় গুলিস্তান মতো না, গুলিস্তান, কিন্তু এটা র ফিলিংস। এই বছর যারা আসবেন আসেন, আগামী বছর মোটামুটি ভালো থাকবে, তারপর কি হয় জানি না, কিন্তু মারাহান্তং এর মতো আপনার ওইরকম বাজাইরা হওয়ার পরিবেশ নাই, কারণ এখানে মাচা সিস্টেম। এবং এই জায়গাটায় ক্যাম্পিং ঝুমঘর, বেশিরভাগ ঝুমঘরের দিকে ওরা নজর দিচ্ছে, এখানে সব মানে অন্যরকম একটা। আর যে দুষ্ট ছেলে সামনের দিকে আউকা, কথা হলো গিয়া কথা টানা। এই যে ট্যুরটা আমাদের হচ্ছে গত 2 দিন যাবত, আচ্ছা মানে আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ট্যুর, ২০০০ সালের আগে যখন আমি একেবারে স্কুলে পড়তাম 90 সালের পরের দিকে, তখন নানুবাড়িতে যাইতাম, বা নানুবাড়িতেই বিশেষ করে এরকম হারিকেন থাকতো, নিবু নিবু আলো, মানে অসাধারণ একটা ওই ছোটবেলার যে ফিল সেটা পাচ্ছি। অভিজ্ঞতা আমার একেবারেই ছিল না, আজকে জুম ঘরে এসে থাকার আগে ওই জায়গায় বাইরে থেকে স্পটটা দেখে আমার মাথাটা নষ্ট, এই জন্য স্পেশালি থ্যাংকস টু সবুজ ভাই। আর আমরা গত রাতে যে নাটকটা করেছি, এই নাটক থেকে আসলে সর্বোপরি মেসেজ যেটা দেওয়া, আমাদেরকে আসলে সত্যি যারা ভালোবাসেন তারা সত্যি অনেক কনসার্ন ছিলেন এবং চিন্তিত ছিলেন যে আসলে ঘটনাটা কি হইল। এবং আমি যখন অনেকের প্রশ্নের উত্তর দিতেছিলাম যে আমাকে তারা হোটেল রুম থেকে বের করে দিছে, আমি হোটেল পাইছি কিনা, বা অনেকেই সবুজ ভাই, তারপরে দীপু ভাই, পাশা ভাই, এদেরকে মেসেজ করে বলছে যে ভাই মিট আপ করে ফেলেন হ্যান তেন, আসলে একটু মিথ্যার আশ্রয় নিছি। এতে করে কি হয়েছে জানেন, আমাদেরকে যারা আসলে সত্যিকারে ভালোবাসেন তাদের নামগুলা বেরিয়ে আসছে, সত্যিকারে যারা ভালোবাসেন, আর যাদের একটু চুলকানি আছে আমাদেরকে নিয়ে তাদের আচরণও বেরিয়ে আসছে। আমরা তাদেরকেও চিহ্নিত করেছি যে না আসলে এই মানুষগুলো আমাদেরকে ভালোবাসে আর এই মানুষগুলো আমাদেরকে বাঁকা চোখে দেখে। তো এটা মাঝে মাঝে দরকার আছে মানুষের জানার জন্য, সকলের সাথেই তো আসলে সৌহার্দ্যপূর্ণ আচরণ নিয়ে চলতে চাই, মিশতে চাই, কিন্তু সেটা আসলে হয়ে ওঠে না। এই নাটকের মাধ্যমে সেটা আমরা অনেকটাই প্রত্যেকেই বের করতে পারছি। তো একটু মিথ্যার আশ্রয় নিয়েছি এই জন্য সরি, এবং আপনাদের ভ্যালুয়েবল যে কমেন্টস, যে মতামত, সেটা দেওয়ার জন্য আপনাদেরকে সকলকেই, যারা লাভার্স এবং যারা হেটার্স দুই পক্ষকে ধন্যবাদ। থ্যাংক ইউ। যাই হোক, দীপুর কি তর্স হচ্ছে? না দীপু তো ডায়াবেটিসের রোগী। না না, ডায়াবেটিসের রোগী, ওর খাওয়া লাগবে বেশি দীপু। না না, আমার খাওয়া লাগবে বেশি তা না, আমার খাওয়া লাগবে টাইম টু টাইম, পরিমিত পরিমাণ মতো। আর গতকালকের বিষয় নিয়ে আমি একটু শেয়ার করি, আমি হরেন খাওয়ার জন্যই লোকটা আমি, আমরা লোল হল্লা যে আমরা কেমন, গতকালকে যে বিষয় সেটা হচ্ছে যে এটা নিয়ে একটা মজার কাহিনী হয়েছে, সেটা হচ্ছে যে আসলে এন্ড অফ দ্য ডে যারাই নেগেটিভ, অনেকে হয়তো যে কাওয়ার নেগেটিভ কথা বলছে তারাও কোনো না কোনোভাবে আমাদেরকে ভালোবাসে, তারা হয়তো মাইনা নিতে পারে না এই বিষয়টা, যে এই লোকগুলা এইগুলা করবো, হয়তো বা ওই মেন্টালিটি থেকে বলতে পারে তাদেরকে অনেক অনেক ভালোবাসা। ওকে থ্যাংক ইউ। আচ্ছা
থ্যাংক ইউ। প্রচন্ড ঠান্ডা, আর এই ঠান্ডার মধ্যে ইস সকাল বাজে 8:15, খাওয়া হচ্ছে আনলিমিটেড। কি দিচ্ছে খাবার? ডিম খিচুড়ি। এরকম ব্যাকওয়ার্ড জায়গায় বসে বসে সব খাবার আসলে ভাগ্যের ব্যাপার। আর এই লোকটা কোনার ভিতরে কি করে? এই আপনি কোনায় কি করেন? সব ভিজুক, মেয়ে কুয়াশায় ভিজবে ঘরের ভিতরের অবস্থা। শীতকালে তো ভাই একটু কুয়াশাই, শীতকালে মেঘ বললে ভাই গুণা হবে, শীতকালে লোক কুয়াশা। আর এলে হারিকেন ও হারিকেন ভাই দিন। আরে মে কমান জীবন হারিকেন দেখছেন ম্যাম? এই যা মিরিঞ্জাভ্যালির যে মালিক, উনি চমৎকার ভাবে এই জায়গাটা সাজিয়েছেন দেখতে। সেই সকাল 10:00 বাজে, তারপর কুয়াশা জায়গাটা। মোরগে ডাকতেছে, মোরগটাকে সাইজ করবো, 500 টাকা দাও, মোরগটা আমরা সাইজ করে দিই। আর এই যে আমাদের ঝুমঘরটা, এই ঘরে আমরা ছিলাম। ভিতরে পাশা আর দীপু কি জানি করতেছে, লাখ লাখ কোটি কোটি টাকার হিসাব করতেছে। আমার তো কোনো কাম নাই, খালি ভিডিও করা। আমি ঘুরে ঘুরে দেখি, রোমান ভাইও দেখে, অস্থির অস্থির ফিলিংস। এই যে কি সুন্দর, হ্যাঁ নীল আকাশ, কুয়াশা মোটামুটি কেটে গেছে। ক্যাম্পিং সাইট, ক্যাম্পিং জোন, 4-5টা তাঁবু ফেলায়, আর পিছনে আছে 3টা। আর ওই পাশে আছে মারাইংসা, আর একটা ওই পাহাড়ের উপরে চামড়া পুড়ে গেছে, গত 4 দিন যাবৎ পাহাড় গুতাচ্ছি। এই যে আমাদের অবস্থান, আসেন আসেন ঘুরে যান, ভাল লাগবে, বাট বাজার বানায়েন না, রিকোয়েস্ট একটাই, নো বাজার। দেখি ব্যাক ক্যামেরা দা মারাং সেটা একটু দেখাই। এই যে ব্যাক ক্যামেরা, এটা মিরিঞ্জার ওই পাশে মারাংসা, আরেকটা সেম একটা ইয়ে প্লেস, ওইখানেও ঝুমঘর আছে কয়েকটা, মাচা আছে, ওই যে ছেলেপেলেরা তাঁবু গাড়ছে একটা, সব কিছু আছে ওই পাশে। আর এইটা হচ্ছে মিরিঞ্জা। এই দুটা পাহাড় নিয়ে আর কি এখানে পর্যটন শিল্প বেড়ে উঠছে। আসেন আপনারা ঘুরে যান। এখানে 3টা তাঁবু আছে, আর এই যে রেস্টুরেন্ট হচ্ছে এটা মিরিঞ্জাভ্যালি রেস্টুরেন্ট। এটা হয়ে গেলে 7 দিন লাগবে, 7-8 দিন লাগবে, তারপরে খাবার দাবারে কষ্ট করতে হবে না। প্লেসটা সেই, ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য সেই। ওকে ওকে, ভিডিও টেনে আর লম্বা করবো না, আপনারা আসুন দেখুন ঘুরুন, পরিবেশ পরিচ্ছন্ন রাখুন, বাজারে পরিবেশ তৈরি করেন না, যাদেরকে আসতে বলবেন প্রকৃতির প্রতি একটু সদয় আচরণ করতে বলবেন, আশা করি ভাল লাগবে। ঝুমঘরের ভিউগুলি দেখাই, আমি একটু উপরে উঠি। এটা অ্যাজ ইউজুয়ালি কুড়ে ঘর, আমাদের সমতলে আমরা যারা আছি তাদের আর কুড়ে ঘর বলি। চমৎকার, এই যে মাচা সে অবস্থা, ঘরটা একটা দেখাই। এই যে সুন্দর করে পরিপাটি করে সাজানো, চমৎকার পরিবেশ, এই যে অবস্থা।